প্রথমে জীবন দহয় না করি আল্লাহর সহ রহন রে দয়ারুন বিহিদি বিহিদি রে আহামা আল্লাহর সহ রহনে দয়না করি দয়াল নবীজির সহ রহন রে দয়ার বিহিদি বিহিদি রে আহামা নবীজির সহ রহন আমার হাজার বর্ষা লাহমোর দাজার বিহিদি বিহিদি রে আহামা দয়না করি হযরত আলী পাহায় রে দয়ারুন বিহিদি বিহিদি রে আহামা তিনারো সহরহনে করইলো হাজার বর্ষা রাম রে দয়ারু বিহিদি বিহিদি রে আহামা পহরে বন্ধ না গো করি আমার মা ফাতে মার পাহায় রে দয়ার বিহিদি বিহিদি রে আহামা মা ফাতে মার পাহায় গো রহিল আমার হাজার বর্ষা রাম রে দয়ার বিহিদি বিহিদি রে আহামা পহরে বন্ধ না গো করি দুই বাজি মামের সহ রহন রে দয়ারুন বিহিদি
মনে গো রইল রইল হাজার বর্ষা লাহোর দারুণ বিধি বিধি রে আহামা আমার মাও বাবা রহন রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা মাও বাবার সর রে গরইল আমার হাজার বর্ষা লাহোরে দায়ার বিহিদি বিহিদি রে আহামা আমি এই তিন বহু বহন রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা সেই বাবা আমার পায়ে গরইল আমার হাজার বর্ষা লাহোরে দায়ার বিহিদি বিহিদি রে আহামা দহয়না কোরি সবার দশ জহন রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহামা দর্জনার সরণে গরইল রইল হাজার বর্ষা লাহোরে দায়ার বিহিদি বিহিদি রে আহামা বাইশ পড়িল পড়ল নতুন বহর শহর রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা নতুন বর্ষর নতুন গোকির আমি দিলাম হাহারো রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা
ভাই যদি মাই নহুতি দুই ভাই আমি সবাতে যাহা নাহয় রে দায়ারুন বিদি বিদি রে আহা দুই ভাইয়ে রোনো তুন গো কির সবাই শুনবে নি বইয়া বইয়া রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহামা যা হোক আবার আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আরো আকর্ষণীয় একটি উপহার নিয়ে। তবে উপহারটির নাম হচ্ছে তাইজুদ্দি ও সাইজুদ্দি। হয়তো শাম শহরে আসিলেন মাইনুদ্দিন, তবে ওই মাইনুদ্দিনের দুনিয়ার বুকে দুইটা মাত্র ছেলে আছিল, তাইজুদ্দিন ও সাইজুদ্দিন। তবে তাইজুদ্দিন সাইজুদ্দিনের কাহিনীটা দারুণ মজার কাহিনী হবে, তাই তো বলছি সবার কাছে। যদি কিরসা ভালো লাগে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। তবে হ্যাঁ, আরো একটি কথা, এই হানিফ আলীর কিরসা যদি আপনাদের ভালো লাগে, হানিফ ভাইকে যদি আপনাদের ভালো লাগে, হানিফ ভাইয়ের এই কিরসাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল করবেন না। তবে হ্যাঁ, এখন ধৈর্য ধৈরা সবাই বৈশা বৈশা কিরসা শুনেন। তো ওই মাইনুদ্দির দুইটা ছেলে ছিল দুনিয়ার বুকে, তাইজুদ্দিন ও সাইজুদ্দিন। ওই দুইটা ভাই দুনিয়ার বুকে অত মিল মহব্বতে চলে, গলায় যেরকম মালা মিশা থাকে ওই রকমই মহব্বতে চলে। তো একদিন দুই ভাইয়ে একসাথ খাইবার বসে, মায় খাওয়াইতেছে, দুই ভাইয়ে খাইতেছে। ছোট ভাই সাইজুদ্দিন বলতাছে তাইজুদ্দিনের কাছে, ভাই গো একটা কথা, যে ক তুই কি কবি, কয় কথা বান কি ভাই, তবে তুমি বিয়ে করছো আর আমি তো বিয়ে করি নাই, তো আমার ঘরে যদি ছেলে হয় আর তোমার ঘরে যদি মেয়ে হয় তাহলে তোমার মেয়েটা আমার ছেলের দিবে না, ধর এটা তুই একটা কথা কইলি না, কেবল আমি বিয়ে করলাম তোর বিয়ের খবরই নাই, তুই আগে আমার মেয়ে চাইতেছ, কয় হ ভাই এইটা কিন্তু আমার আবদার রইল তোমার কাছে। মাই বাপে আস্তে আস্তে বাসে না, কয় দেখছি পুলা করে কথা, হ্যাঁ তুই অন তোমার ছুট হয়ে রইস, বিয়ার উপযুক্ত হসি নাই, কেবলমাত্র হয়তো তাই যদি বিয়ে করছে, তুই তো বিয়াই করস নাই, আগে তুই তার মেয়া চাইতাস, কয় হ মা আমার মনে খুব আশা, বড় ভাইয়ের মেয়ে দিয়া আমার ছেলে বিয়ে করাব, বেশ আল্লাহ পাক যদি তোর ঘরে হয়তো ছেলে সন্তান দেয় আর ওর ঘরে যদি মেয়ে সন্তান হয় অবশ্যই আমি কথা দিলাম, আমি হয়তো দাদি হইয়া এইটা আমি দিয়া দিব, বেশ খুশি হইলাম। তবে মা গো একটা কথা তুমি বড় ভাইয়ের কাছে শুনো, মেয়ে তো আমার ছেলের কাছে দিব, আমার ছেলের কাছে যৌতুক দিব কি, কয় দেখছে দেখছে আবার কি, কয় এটা একটা কথা হইল, ভাইয়ের মেয়া ভাইয়ে নিব এনে আবার কি দিবার আছে, কয় না আমার একটাই মাত্র পুলা আমি তার মেয়ে আনো, আমার যৌতুক দেন লাগবো, যৌতুক ছাড়া কিন্তু আমি বড় ভাইয়ের মেয়ে আনিব না, কই যা তোর খালি ফালটা আমি আলা ফালটা আমি কথা। ছোট ভাইয়ের ধমক দিল, বড় ভাই তো চইলা গেল,
বড় ভাই যখন চইলা গেল ছোট ভাইয়ে মনে মনে চিন্তা করে হাইরি আজকে ভাইয়ের সাথে কিন্তু অত মিল মহব্বতে আমি চলি কিন্তু এমন করে কোনোদিন কথা আমি ভাইয়ের সাথে বলি নাই আমার মুখ দেখ না কি ভাই রইল আর ভাইয়ের সাথে কি ব্যবহার করলাম আমি পুনরায় ভাইয়ের কিভাবে মুখ দেখাবো তাই ছোট ভাই সাইজউদ্দিন কি করলো বাবা মার কাছে না কইয়াই উনি মানে বাড়ির থেকে পলাইলো বাড়ির থেকে যখন পলাইলো সারাটা দিন চইলা গেল সন্ধ্যা বইয়া যায় কিন্তু সাইজউদ্দিনের খবর নাই মায়ের পরাণ যার যার করে কানতেছে যে হাইরে আমার বাবা সাইজউদ্দিন কোথায় রইল বড় ভাই যখন বাড়িতে আসছে কান্দা কান্দা বড় পুলার কাছে কি কইতেছে কিভাবে বলতেছে তাই তো বলি গানের সুরে শুনো ওরে বাবা তোমার নাহায় রে শুনো বাবা বাবা রে আহাবা ছোট ছেলে কোথায় গেল আইলো ফিহি রিহিয়া রে শুন বাবা বাবা রে আহাবা দহনরে শুইনা কান্দে যে তাই যদি রে দায়ার বিহিদি বিহিদি রে আহাবা ছোট ভাই যে কোথায় রে গেল আইলো ফিহি রিহিয়া রে দায়ার বিহিদি বিহিদি রে আহাবা জাহান বায়ের জালা অন্যে কেউ যাহা রেহে না রেহে তাহারুন বিহিদি বিহিদি রে আহাবা এখন আমি কোথায় যাইব আমার বাইয়ের তাহা লাশের দায়ার বিহিদি বিহিদি রে আহাবা চইলা গেল মায়ের খাওয়া দাওয়া নাহায় রে প্রায়ানের বাবা রে আহাবা
কোথায় গেলি ও রে বাবা ও তুই আইলি না ফিরিয়া রে তায়ারুণী বিহিদি বিহিদি রে আহাবা রামবাসী জয়থ শিরিল সবায়হা শিল রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা দুয় বায়ে রে তাই মহয় আজকে কোথায় যে রো হিল রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহামা তাই দক্ষিণ দেশে রাগ কইরা ওর বাবার দেড় সাইরা দক্ষিণ দিকে চলে গেছে যাইতে 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 অনেক দিন বইরা খালি ওই সাইজুদ্দিন খালি চলে গেছে যাওয়ার পর ওই দক্ষিণ নগরে যেটা বাদশাহ ছিল ওই বাদশার ঘরে কিন্তু ওই সাইজুদ্দিন ওই বাড়িতে কর্মচারী হিসাবে রয়ে গেল কর্মচারী হিসাবে যখন রয়ে গেছে কিন্তু তার কথায় বার্তায় জ্ঞানে বুদ্ধিতে পণ্ডিত বরাবর ওই বাদশায় মনে মনে চিন্তা করে হাইরে এই ছেলে ডাবা কোথার থেকে আসলো আজকে কতদিন যাবৎ আমাদের বাড়িতেই রইল কিন্তু তার যেটা ব্যবহার আর তার যেটা কথাবার্তা আমাদের অন্তর কিন্তু কাইরা নিল তবে আমার মন বলছে এই ছেলে তার কাছে যদি আমার একমাত্র মেয়েকে বিয়া দিতে পারতাম তাইলে বোধ হয় আমার আত্মা একটুকে শান্তি পাইত এইটা কিন্তু বেগমের কাছে বলতে সাহস পাইতেছে না যে ছেলেটা বা কোথার থেকে আসলো কিমান তার পরিচয় আমার মনে তো বলছে এইটা এখন কি করা যায় তাই একদিন ভাবতে ভাবতে হঠাৎ করে রাত্রিতে ওই বাদশায় বেগমের কাছে বলতেছে দেখো বেগম তোমার কাছে আজকে আমি একটা কথা বলতে চাই যে বলেন স্বামী আজকে আপনি আমার কাছে বলবেন না আমি আপনার কাছে বলবো না সবার যার যার মতন মনে রাখবো কিন্তু তার চলে না আপনার মনে কি বলছে আমার কাছে প্রকাশ করেন তখন বলতেছে যে দেখো বেগম আজকে আমার একটাই মাত্র সন্তান মেয়ে কিন্তু আমার ঘরে ডাঙ্গর দিগল হয়েছে কিন্তু আজ তাকে বিয়া দিতে লাগে কিন্তু আজ আমার কিন্তু এমনই মন বলছে যে এই দুনিয়ায় আমি আর বেশি দিন থাকব না দুনিয়াটা জানো আমার অন্ধকার অন্ধকার লাগতেছে তাই আমার মনে বলছে যে এই যে আমার ছেলে আমাগর বাড়িতে ছেলেটা থাকে এই ছেলেটার যেটা ব্যবহার যেটা চরিত্র যেটা কথাবার্তা কিন্তু আমাদের মনে জায়গা কইরা নিছে ও আমার মন বলছে এই মেয়েটা কিন্তু ওই ছেলেটার হাতে তুইলা দিয়া আমাদের এই বাড়িতেই রাখি কথা শুইনা বেগম কিন্তু বলতাছে হ্যাঁ বাদশা নামদার আপনি যেটা বলছেন এই কথাটা কিন্তু আমার মনেও বারবার জাগতেছি কারণ ছেলেটা আমাকে ডাইরেক্ট আম্মা বলে ডাকি আর অত সুন্দর ব্যবহার করে একটা ফরমাইশ দেওয়ার লগে লগে ওইটা হুকুম তামিল করে কিন্তু ছেলেটার ব্যবহারে চরিত্র দিকে
খুবই ভালো, তাতে আমি সম্মত আছি, আপনি মানে বিবাহটা দিতে পারেন। বেশ, তোমার কথায় আমি খুব খুশি হইলাম। তবে ছেলেটারও তো আমার মতামত নেওয়ার দরকার আছে, এমনকি মেয়েটারও দরকার আছে। তাই একদিন বেগমকে ডাইকা বলতাছে, দেখো বেগম, তুমি তো তার মায়ের তুল্য, কিন্তু ওই ছেলেটার কাছে এই কথাটা তুমি যে কোনোভাবেই হোক তুমি ওই ছেলেটার মতামতটা নিবে, যে ঠিক আছে এই দায়িত্বটা আমার কাছে ছাইড়া দেন, এই কথাটা কিন্তু আমি তি ছেলের কাছে জানবো। তাই একদিন ওই বেগম যখন বৈশা আছে নিরালা মন্দিরে বা নিরালা একটা জায়গায়, তখন ওই ছেলেটাকে ডাক দিছে, হে বাবা, তুমি আমার কাছে চলে আসো, তোমার নামটা জানো কি বলছিলে? যে আমার নামটা সাইজউদ্দিন। বেশ বাবা, তুমি আমার কাছে আসো। তখন চলে গেছে, বলেন আম্মা আপনি আমার কাছে কি বলতে পারেন? তখন মানে থাপা দিয়ে হাত ধইরা ওই বেগম মানে ছেলেটার কাছে বলতেছে, কিভাবে বলে, শোনো ও রে বাবা, তোমারে যা নাই ওরে, শোনো বাবা বাবা রে আহাবা, একটা কথা তোমার গো কাজাসে, আমি জানাইও নুহু রুত রে দায়ারুন, বিহিদি বিহিদি রে আহামা, রায়াক বা কহয়তা বাবা, কথা দেওয়া মাহারে রে শুন বাবা বাবা রে আহাবা, আমার মেয়ে তোমার গো কাজা সে, তে সাই যে বিহিয়া রে সহযো ন বাহাবা বাহাবা রে আহাবা, থাকবো আপনার পাশে রে শুনেন বাদশার মেয়ে,
কথা শুনি লয়া রালে রে দাজারুন বিহিদি বিহিদি রে আহাবা কথা শুই খুশি হোয়া রে দায়ারু দিদি দিদি রে আহা তাই বেগম যখন ছেলেটার হাতে ধরিয়া বলল বাবা আমার একটাই মাত্র মেয়ে তোমার কাছে বিয়া দিতেছে ছেলেটা বলল হ্যাঁ আম্মা জান আপনার কথা আমি 100 বার মাথায় রাখি সারা জীবন আমি আপনার ছেলের মতো আপনার পাশে থাকব আমি আপনার যুগাল যত্ন করব বেশ বাবা খুশি হইলাম দূর থেকে ওই বাদশার মেয়ে শাহজাদি শুইনা সেও খুশি হইল বাহ আমার এত সৌভাগ্য যে এত সুন্দর ছেলেকে আমি স্বামী রূপে পাব সবাই খুশি যাক হয়তো একটা বাদশার মেয়ে সারা দেশে ঘোষণা করে দিল যে এই ছেলেটার কাছে আমার মেয়েটাকে আমি দান করব তবে ঘোষণা মতে লোকজন আসলো হয়তো সরাসরিয়ত মোতাবেক ওই মেয়েটাকে বিবাহবন্ধন করিয়া ওই ছেলেটাকে বাড়িতে রাইখা দিল বাড়িতে যখন রাইখা দিছে না এক দুই করতে 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 যখন মানে কিছুদিন গত হয়ে গেছে আল্লাহর হুকুম হয়ে গেল ওই বাদশার মেয়ে শাহজাদির গর্ব রয়ে গেল বিয়া যদি হয়েছে গর্ব তো হবেই গর্ব যখন হয়ে গেল কিন্তু ওই যে মাইনুদ্দিনের ছেলে তাইজুদ্দিন আর সাইজুদ্দিন অগরে পূর্বের থেকে কিন্তু কুষ্টিনামা আছে ব্যক্তি ভাইয়ের কাছে কুষ্টিনামা থাকে কার পরে কে রাসলো এগলা মান অগরে ঠিকানা থাকে তাই সাইজুদ্দিন যে বাড়ির থেকে গেছে বাবার নাম মাইনুদ্দিন বড় ভাই তাইজুদ্দিন ওর নাম সাইজুদ্দিন আবার ওই যে বিয়া করলো ওই বাদশার নাম আর ওই বাদশার মেয়ের নাম নোট করে রাখলো নোট করে নোটটা পকেটে রাইখা দিল ইতিমধ্যে মানে কিছুদিন পর আল্লাহর হুকুম হইল ওই মেয়েটার তখন গর্ব রয়ে গেল গর্ব যখন রয়ে গেছে ওই দিকে কিন্তু ওই যে মাও দুঃখিনী মাও বাবা বড় ভাই তারা কিন্তু দেশ বিদেশে খুঁজতাছে কোনো জায়গায় কিন্তু ছোট ভাইয়েরে পাইতেছে না হয়রান হয়ে যাইতেছে হাইরে আমার ভাই কোথায় গেল আজকে ভাইয়ের সুখে মন বলতেছি যে আমার জীবন দিয়া দেই আমি কিন্তু বাপ মায়েরে কিভাবে বুঝাবো আমি তো বুঝাইবার পারতেছি না ওরা ওই দিকে কানতেছে এই দিকে দেখ দেখ করে কিন্তু ওই বাদশার মেয়ের বা সাইজুদ্দিনের পরিবারের যখন গর্ব পূর্ণ হয়ে গেল দিন পূর্ণ হইল এমনকি তাদের প্রসব বেদনা শুরু হয়ে গেল এমনই যন্ত্রণা সহ্য করতে পারে না তখনই শাহজাদি আল্লাহর কাছে মানে ফরিয়াদ করে কানতেছে তাই কিভাবে কান্দে দিবেন একটু বাঁশি সুরে তোমারে যা নাহায় রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহাবা প্রসবের এমন গো যায়ালা সহিতে পাহা রিহিনা রে দায়ারুন
bihidi re aha ma Igat bangkia, koyo kat koyoro. Tumi malek cahyo re dayarun, bihidi bihidi re ahama. Sukne gase pulore puyuta. Rate re dayarun bihidi bihidi re ahama Sahara ke ye bayase Allah ye munosh mohyo re dayarun bihidi bihidi re ahama kangali re koro go toya Koro meher bahani re doyar Allah Allah re ahama Zahadir kandon suhina Allah gelo khushi hoya re dayarun bihidi bihidi re ahama Allah ro rahmat go hoilo Koinaruhu pohare re dayarun bihidi bihidi re ahama Allah jokhon hurukum hoilo Ami sobate jai hoya re dayarun bihidi bihidi re ahama Emon ekta chele go hoilo Allah dekhi bar moh tohno re dayarun bihidi bihidi re ahama যখন ওই ছেলেটা ভূমিষ্ঠ হইল বাবা মা দাদা দাদি নানা নানি দাদা দাদি তো ফাঁকে রইল কথাটা আমার ভুল হয়ে গেল তাই তো বলতাছি সবার কাছে ভুল ত্রুটি একটু হইতে পারে তবে নানা নানি কাছে ছিল তারা খুশি হইল দাদা আর দাদি বাস
জেটা কাকা তারা সবাই কান্তে কান্তে তাদের দিন যাইতেছে তাই এক দুই করতে করতে ওই ছেলেটা একটু কেটাঙ্গর দিগল হইল এমন কি শরীয়ত মোতাবেক আলেম ওলামা ডাইকাই না কিতাব দেখা ওই ছেলেটার নাম রাখলো সাইজউদ্দিনের ছেলের নাম নুরউদ্দিন বংশগত নাম কুষ্টিনামা দেখে উদ্দিনের মধ্যে যখন রাইখা দিল আস্তে আস্তে ছেলেটা ডাঙ্গর দিগল হলো ছেলেটা ডাঙ্গর দিগল হলো ওই দিকে চাচাই কানতে শুরু করলো কিন্তু এই দিকে নুরউদ্দিনের ঘরে ছেলে জন্ম নিছে তাই বলতাছি সবার কাছে বাইয়ে বাইয়ে যে একটা যুক্তি তর্ক করছিল ওই তাইজউদ্দিনের ঘরে কিন্তু একটা মেয়ে জন্ম নিছে ওই মেয়েটার নাম রাখছে কি সাইজউদ্দিনের মেয়ে আরে তাইজউদ্দিনের মেয়ে নূর নেহার ওই নূর নেহার মেয়েটাও আস্তে আস্তে ডাঙ্গর দিগল হইতেছে এমনকি তার যেটা রূপ একদম পরীর আকৃতি পরীর সুরত নিয়া অত সুন্দর মেয়ে অনুমান হয় যে শুধু আল্লাহ পাক নিজ হাতে গঠিত করছে তাই দুই দিকে দুইজন যখন ডাঙ্গর দিগল হইল দুই ভাইয়ের দুই সন্তান স্কুলে লেখাপড়া করতেছি হঠাৎ করে এই যে সাইজউদ্দিন এই সাইজউদ্দিনের একটা চিন্তা রোগ ঢুকিয়া গেল হাইরি আজকে আমি বাবা ছেড়ে বড় ভাই ছেড়ে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে আমি আইলাম আর তো কোনোদিন গেলাম না আমার যেন কেমন লাগতেছে আমিও তো মন বলতেছি বুথয় আমি আর দুনিয়ায় বাঁচব না এইদিকে কিন্তু তার শ্বশুর শাশুড়ি সবাই মারা গেল ওই রাজ্যের ভার কিন্তু ওই সাইজউদ্দিনের উপরে পড়ে গেল সাইজউদ্দিনের উপরে যখন ওই রাজ্যের ভার পড়লো রাজ্যের এটা ঝামেলা রাজ্য নিয়ে চিন্তা ওইদিকে বাবা মা ভাই বেরাদরের একটা চিন্তা হঠাৎ করে কি করলো ওই সাইজউদ্দিন দুনিয়ার থেকে চলে গেল সাইজউদ্দিন যখন দুনিয়ার থেকে চলে গেছি কিন্তু নুরউদ্দিন কান্দা আকুল হয়ে যাইতেছে যখন গ্রামবাসী আইসে তাকে ধোয়াইয়া পাখিয়া কাপনাইয়া যখন মানে ঘুরে নিয়ে যাইতেছি মনে বলতাছে ওই নুরউদ্দিনের প্রাণ পাখি উড়া যাইতেছি তাই কাইন্দা কাইন্দা এমনকি তার মায়ের কাছে বলতেছে শুনেন শুনেন আম্মা জান গো আমার বুকটা যাই ভা তিহিয়া গো প্রায়ানের আম্মা আম্মা গো আম্মা কেমনে কইরে সইলে গো গেলো আব্বায়া মাকে সাহা রিহিয়া গো প্রায়ানের আম্মা আম্মা গো আম্মা বাসবো না বাস বইও না আমি আমায়া বাকে সাহা আহারা গো সোহনেন আহামা আম্মা গো আহামা আব্বার সাথে সইলে গো যাইব আম্মায় আমিও বাস বহনা গো প্রায়ানের আহামা আম্মা গো আহামা
সোনারে ভাড়াবা আমার বুকটা যায় ভা পিহিয়া রে শুন বাবা বাবা রে আহাবা অল্প বসে হইলাম গোয়ায়ামি হইলাম কাঁচা চুলের আহারি রে শুন আহাবা আবা রে আহাবা গেল পাগল হইয়া রে শুন আল্লাহ আল্লাহ রে আহাবা মনে বলে আমরাও কোথায় আল্লাহ যাইব পার হই সাথে রে শুন আল্লাহ আল্লাহ রে আহাবা মাও বেটা কান্তে কান্তে আকুল হয়ে যাইতেছে বাবাই ছোট কালে বাবা হারা মাও কিন্তু ছোট কালেই স্বামী হারা আজকে রাজ্যের বার স্বামী নাই বাবা নাই মা নাই ইতিম হয়ে গেল ছেলেটাকে স্কুলে লেখাপড়া করবার দিল লেখাপড়া করতেছি ওই দিকে কিন্তু নুন নেহার তাইজুদ্দিনের মেয়েও লেখাপড়া করতেছে কিন্তু মেয়ে প্রাণী মানুষ আস্তে আস্তে ডাঙ্গর হয়ে গেছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে কিন্তু তার যেটা রূপ তার চেহারায় ওই দেশের মধ্যে বিরাট বড় একটা ডাঙ্গাবাস গুন্ডা ছিল অথচ বয়স হয়ে গেছে চুল দাড়ি পাইকে গেছে হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছে ওই নুন নেহারকে তার নজরে পড়ে গেছে যখন নুন নেহারকে নজরে পড়ে গেছে তাই ডাইকা বলতাছে গ্রামবাসী করে এই যে মেয়েটা গেল এই মেয়েটা কার মেয়ে যেই যে মাইনুদ্দিন আসিল তারই নাতিন তাইজুদ্দিনের মেয়ে বাহ অত সুন্দর মেয়ে অনুমান হয় যে আল্লাহ পাক নিজ হাতে গঠিত করছি তবে দুনিয়ার বুকে তো আমি কত অন্যায় অত্যাচার কত কিছু করছি আর আমি ওগুলা করব না কিন্তু আমার শেষ জীবনে আমি এই মেয়েটাকেই বিয়ে করতেছি ওই দুষ্ট শয়তানের কিন্তু নজরে পড়ে গেল ওই মেয়েটার প্রতি তখন মানে ঘটক পাঠিয়ে দিল ঘটক যখন পাঠিয়ে দিছি এত সুন্দর ফুটফুটা চেহারা মেয়ে কোসি মেয়ে একটা বয়স্ক গুন্ডা দুশ্মন বাটপারের হাতে কি আর ওই মেয়েটা দিতে পারে এই কথা শুই না তখন ওইটা কিন্তু সতী নারী ওই মেয়েটা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্দতেছে হাই আল্লাহ তুমি ছাড়া আমার এই মান ইজ্জত রক্ষা করুন আল্লাহ আর কেউ নাই স্বয়ং আল্লাহ তুমি আমাকে রক্ষা করুন মেয়ের কান্দনে মেয়ের বাবা মায়ের কান্দনে হয়তো আল্লাহ পাক কি জানি একটু কে মহব্বত হইছে এইদিকে ওই মেয়েটা যখন ওই গুন্ডায় ঘটক দিল কিন্তু ঘটকে রাজি হইল না যে মেয়ে কাইটা বস্তায় পরে কিন্তু নদী দা বাসিয়ে দিব কিন্তু তোমার মতো গুন্ডার কাছে বদমাশের কাছে আমার মেয়ে বিয়ে দিব না যে হাই রে হাই আজকে আমাকে দেখে সবাই ভয় পায় আজকে এমন করে কথা বলছে মনে হয় যে আমাকে দেখে তারা একটুকে ভয়ও পায় না
হয়তো ছেলে মেয়েটাকে কাইটা নদীটা ভাসিয়ে দিব, তবু আমার কাছে দিব না। যুব যুবস্থিও তো আমি মেয়েটাকে রাখতে পারবো না। তবে হ্যাঁ, আমার কাছে যদি না দেয়, আমার সেই বুড়ার কাছে কিন্তু এই মেয়েটা বিয়া দিতে হবে। যতই কাজ কাম আসতেছে, কিন্তু আর বিয়া আইগিয়া আসতেছে না বা দিবার পারতেছে না। এইভাবে যখন কিছুদিন চইলা গেল, কিন্তু পরিস্থানের থেকে দুইটা পরি আসলো। আইসা ওরা তো কিন্তু গ্রামে গ্রামে উইরা উইরা কোনে দুঃখ কষ্ট, কোনে সুখ সুবিধা এগুলা কিন্তু ওরা দেখে। হঠাৎ করে দেখে ওই বাড়িতে সতী নারীর কান্দন, বাবা মায়ের কান্দন কিন্তু এগুলা শোনা যাইতেছে। আস্তে আস্তে ওরা নিচের দিকে নাইমা, তখন মানে আড়ালের থেকে কথাগুলা শুনলো। যাইসকে এত সুন্দর মেয়া, এই দুষ্ট গুন্ডা বাতপারে জোর করে ধরে নিব, বিয়ে করব, অন্য জায়গায় বিয়ে দিব বা বিয়া বসতে দিব না, এমনই একটা সমালোচনা হইতেছে। তখন হাসাই করে ওই গুন্ডায় কি করলো, মানে তো গ্রামের থেকে চলবার পারে না একটা বুইরা, তাই তাইরে ধরে আনছে যে আমার কাছে না দিলি কিন্তু এই বুড়ার কাছে তোর মেয়ে বিয়ে দিতে হবে। এইটা যখন জোর কইরা বিয়ার জন্য বাধ্য করাইলো, তা নইলে জীবন যায় মানে ডেগার মানে গলার মধ্যে ধরে যে তখন আর জিন্দা রাখবো না। এইভাবে যখন অন্যায় অত্যাচার শুরু করে দিল, ওই যে নুরুদ্দিন বাবা হারা মানে সাইজুদ্দিনের ছেলে নুরুদ্দিন সব সময় ওই বাবার গুরুস্থানের মধ্যে পইরা থাকে। বাবার গুরুস্থানের মধ্যে যখন পইরা থাকে, তখন ওই পরিগুলাই মনে মনে চিন্তা করে, এই যে বিয়ার বর যাত্রী আজকে হয়তো চইলা আসবে ওই বুড়া জামাই নিয়ে, কিন্তু আমরা ওই বুড়া জামাইকে উঠিয়ে ফাঁকে রাইকা এই নুরুদ্দির কাছে আজকে ওই মেয়েটা বিয়ে দিব। দেখেন কোনে কার ডেল যায় কোনে লাগে, ওই পরীরা কিভাবে তাদের জোড়া মিলায়। তখন ওই দুইটা পরী আইসা দেখে যে বাবার গুরুস্থানের উপরে নুরুদ্দিন এমন একটা ছেলে, দেখবার মতো ছেলে, আগুনের টুকরার মতন। ওই ছেলেটা দেখে বলতাছে, হ্যাঁ যেমন মেয়ে তেমন ছেলে, তবে আর দেরির দরকার নাই। তখন কি করলো, এই তো মানে দুই পরিয়ে বলবার শুরু করলো। ওরে সহযোগী তোমারে যাহা নাই ওরে শুন সহযোগী সখী রে আহাবা, এই ছেলেটা লইয়া রে যাইব ওইনা বিয়ার মহন কবরে শুন সখি রে আহাবা। বাবা হারা হইয়া রে ছেলে হইছে বড় সহ হায় রে তাহার তুইও
হাজারুন বিহিদি বিহিদি রে আহামা ব্যাহু সে রো তারু গোযাই না ছেলের নাকে তাই শুহু গাহযারে তাযারুন বিহিদি বিহিদি রে আহামা বালো যাইতাছে ইহু রিহিয়া রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহামা দেখ দেখ করে লহিয়া রে গায়ালু কইনা শামসহ হর রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহামা কইলো রুহতি ব্যাহুসি সবাতে যাই কোহয়া রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহামা লুরুতি রে লুকাইয়া রাখিল কইনা দুয়ো পহরি রে দায়ারুন হাজারুন বিহিদি বিহিদি রে আহামা তুইও পহরি বিয়া বাহারি বেহায়া রে সোজন বিহিদি বিহিদি রে আহামা ওই বুড়া রে তুলো রে পয়হরি নীল সূর্ণ কইরা রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহামা নুরুতি রে লইয়া আইল ওই বিয়ার মহন কহবো রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহামা যেমন মেয়ে তেমন গোসে এলে ওই আল্লাহরি খেলা রে দায়ারুন বিহিদি বিহিদি
হইয়া গেল দুজন যখন বাসর করে গেল যা হোক দুজনে হয়তো সরাসরিয়ত মোতাবেক যেখানি কর্তব্য তাদের পালন করল তারপরে যার যার মতন শুয়ে ঘুম আসলো যখন ঘুম আসছি ওই নুরুদ্দিন চেতন পাওয়ার আগে কিন্তু নুন নেহার চেতন পাইছি দেখি তার শীতেন একটা কুষ্টি নামা ওই কুষ্টি নামার মধ্যে পড়িয়া দেখে শাম শহরে হয়তো মাইনুদ্দিনের দুইটি ছেলে তাইজুদ্দিন আর সাইজুদ্দিন কিন্তু আমি সেই সাইজুদ্দিনের ছেলে নুরুদ্দিন কুষ্টি নামায় লেখা কেরি এই তো আমার ইচ্ছাস্তো ভাই সম্পন্ন যখন মানে ঠিকানা মিলা গেল তাড়াতাড়ি করে মানে বাপের কাছে চলে গেল বাপের কাছে যখন চইলা গেছি যাইয়া তখন ওই কুষ্টি নামা দেখাইছি কই হ্যাঁ এই তো আমার দিয়ে বাইসতে আল্লাহর এমনই কাম যে আমার ভাইয়ে বলছিল যে আমার ঘরে যদি ছেলে হয় তোমার ঘরে যদি মেয়ে হয় আমার ছেলে দেয়া নিব আল্লাহ আক্ষরে আক্ষরে পালন করলো যে সত্যিকারেই আমার ছোট ভাইয়ের ছেলের কাছে আজকে তোর বিয়ে হলো তখন মানে সবাই খুশি হইল তারপরে মানে এই তো নুরুদ্দিনকে ডাকলো হে বাবা তোমার বাবা কোথায় তোমার মা কোথায় তখন মানে নুরুদ্দিন চোখের পানি ছাইরা দেয়া মানে সবার কাছে বলতাছে এই গানেই সমাপ্তি ঘটবে আপনারে যাহা নাহায় গো শুনেন আহাবা আবা গো আহাবা আমার আব্বা সাই যদি এই দুনিয়ায় নাহায় রে শুনেন
না ওই তাই জুহুতি উটি লোকান দিহিয়া রে সুহুন বাবা বাবা রে আহাবা তোমার বাবা রাশা গো বাবা করলা তুমি যায় রে সুহুন বাবা বাবা রে আহাবা হইলো রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহাবা দুয়ো জনে সুলুক শান্তিতে সংসার চালাই যে তুই জহন রে দায়ারুন কয়র লাভ খেয়েত ইতি দিয়া যায় রে সুযোনেন দরজন দরজন গো আহাবা ফুলবেরান্ত হইলে গো কয়রে মা করবে না বাহারে রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহাবা সবার কাছে সালাম জানায় আমার ভুলের ক্ষমা চায় গো শুনুন বাহায় বাহায় রে আহাবা সালাম দিয়ে এখন আমি আসর দিলাম সেরে রে দায়ারুন